শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের তিনটি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপে নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কুয়াশাচ্ছন্ন প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল 4টায়। 2-1টি কেন্দ্র ছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ভোটার সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোট গণনা শেষে রাত 8টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন নিজ নিজ উপজেলা রিটার্নিং অফিসার। এতে নলডাঙ্গা পৌরসভায় নৌকা প্রতীকে 3,830 ভোট পেয়ে মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে আব্বাস আলী পেয়েছেন 1910 ভোট। গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে 6,578 ভোট পেয়ে রোকসানা মর্তজা লিলি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী রেল ইঞ্জিন প্রতীকে মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন 5,125 ভোট। অপরদিকে গুরুদাসপুর পৌরসভায় নৌকা প্রতীকে 7,640 ভোট পেয়ে শাহনেওয়াজ আলী নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছে 4,945 ভোট। ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী বাহিনী ছিল কঠোর অবস্থানে। গুরুদাসপুর এবং নলডাঙ্গা পৌরসভায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গোপালপুর পৌরসভার বিজয়পুর কেন্দ্রের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে নৌকা প্রার্থী রোকসানা মর্তজা লিলির সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনার কথা বলার অধিকারই নাই, আমাকে অননেত্রী শেখ হাসিনা টিকিট দিয়েছে, আমার কেন কথা বলার নাম আমি জানি না, কিন্তু কি বলছো উনি বলছে আপনি এখানে কথা বলার অধিকার রাখেন না, কেন বলবে কেন বলবে এখানে কি বলছেন আপনি এখানে কেন বলবে আমি এখানে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।